এই তো পাকিস্তান স্টল, চলুন সবাই মিলে পাকিস্তান স্টলে যাই, দেখি কি কি আছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই তো এগুলা হচ্ছে সিট কাপড়, সিট বলতে গছ কাপড় আর কি। তো অনেকে সালোয়ার কামিজ তৈরি করে, অনেকে শাড়ি হিসাবে তৈরি করে, তো যার যেরকম পছন্দ সেই হিসাবে নিয়ে নেয়। তো খুবই সুন্দর আসলে পাকিস্তান স্টলে এরকম গছ কাপড়গুলা, এখানে যদিও মিটার হিসাবে সেল করে, পার মিটার প্রাইসও কিন্তু আয়ত্তের ভেতরে। তো আপনারা সবাই নিতে পারেন, যেহেতু সামনে ঈদ আসতেছে অনেকে আগে ভাগেই তৈরি করে নেয় ঈদের ড্রেস। আর এগুলা হচ্ছে মেক্সির কাপড়, অনেক সুন্দর সুন্দর। অনেকে কিন্তু পাকিস্তান স্টলে আসে বিশেষ করে এই গজ কাপড় নেবার জন্য, আর বিশেষ করে শাল, শালের কালেকশনও কিন্তু অনেক অনেক সুন্দর। যদিও আমি শ্যুট করতে পার ভুলে গেছি শালের স্টলটা। তো আপনারা সবাই ব্লগটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন। ওরা তো এগুলো ফিরেও থাকবে না, আমি তো চাইছি আমাকে ইউটিউবে হেল্প করতে হবে, তোমার আমি তো যখন হেল্প করার পারে। এই এটা সুন্দর ড্রেসটা, ড্রেস এটা অনেক সুন্দর, ওইটা ওইটা কাদা আর কি। আমি তো এটা না, ওইটা বলতে না, ওইটা কসু কি নিব, আরে কে পড়তেছে এগুলো করব, পাশে জুতা লাগবে। এই দোকানে দেখতেছি খুবই খুবই সুন্দর কালেকশন গজ কাপড়ের, বিশেষ করে যারা গর্জিয়াস কাপড় পরতে চাই তাদের জন্য। চারটা কালার কিন্তু খুবই খুবই সুন্দর। এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হলো, বাট এত যে ভারী, আর এইসব ভারী কাপড় আজকাল তেমন একটা পরা হয় না, তাই আর আমরা নিই নাই, যদিও আমার মেয়ে নিবে নিবে করতেছে। তো এদিকে চলে আসলাম জুতার দোকানে, এসে দেখি অনেক অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন। যদিও নিতে পারি নাই, তবে চিন্তা করতেছি বড় মেয়ে যখন আসবে তখন আবার যদি যাই কয়েক জোড়া নিয়ে নিব, আমার খুবই খুবই পছন্দ হলো এই দোকানের জুতাগুলো। এই জুতাটাই বেশি আসলে সুন্দর। সুন্দর
আসলে এক এক জনের চোখে এক একটা সুন্দর লাগে, তো বলতে পারেন সবগুলা জুতাই কিন্তু খারাপ না, সুন্দর আছে মোটামুটি, কয়েক জোড়া কিন্তু বেশি সুন্দর। আর এসব জুতা হচ্ছে যারা হিল পরতে চায় না তাদের জন্য, হিলের মধ্যে দেখলাম সুন্দর সুন্দর আছে। উপরে এগুলা হচ্ছে একটু হিলের মধ্যে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, পাশে থাকা বেল বাটনও বাজিয়ে দিবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব যাতে নোটিফিকেশন পেয়ে আপনারা পরবর্তী সময় করে ভিডিওটি দেখতে পারেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এসব ড্রেস হচ্ছে বাচ্চাদের জন্য, সুন্দর সুন্দর আসলে ড্রেসগুলো, পাকিস্তানি স্টলে আসলে খুবই খুবই সুন্দর সুন্দর জিনিস। আর এই দোকানে এসে দেখলাম অনেক অনেক সুন্দর কাঠের তৈরি সবগুলা জিনিস, যদিও আগে দেখা হয় নাই আমার এই ধরনের জিনিস, নতুন একটা অভিজ্ঞতা হলো। বিশেষ করে এই যে দেখতেছেন কাঠের সব জিনিস, এগুলা কিন্তু খুলতে পারে, খুললে বাটির মতো বের হবে, আপনারা দেখেন। এই কাঠের আসবাব কিন্তু আমার খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হলো, দেখেন খুললে বের হয় আবার বন্ধ করলে কোথায় যেন ঢুকে যায় বাটিগুলো, তো আসলে এই জিনিসটা খুবই সুন্দর, আপনারা নিতে পারেন। এই তো খুবই খুবই সুন্দর এইসব জিনিস, আমি একটু ট্রাই করতেছি। পাকিস্তান স্টলে কোন জিনিসটি বেশি সুন্দর ছিল আপনারা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি হচ্ছে আজকে পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।